শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরী গোষ্ঠীপতি বন্দে গুরুপদ্বন্দ্বিদি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রী নন্দনন্দ বন্দে রাধিকা চরণোদয় गोपीजनों सयुक्त बिंदव मनोहर वाछाकुवश कृपा सिन्द पति पावने वैष्णवभ्यो नमो नम मूक पंगु लिरी यम हम बंदे परमाधव বৃন্দাবই তুলসী দেব পিয়া বৈ কেশবশতিপদে দেবী সত্যব নমো নম নারায়ণ নমস্ত নরঞ্চ নম দেীং সরস্বতিং বাস তথি সংকীর্ণ

বন্দে মহাপুষতে চর পাদ প্লবলখন্দমিছা বিসুজিত কিমপি গবোধু স্বদর্শি পূর্ণাগর সারমূরি সারাধিকা কদকৃপরো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ সে আদ্বৈত কদা ধর শিবসা দি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্দ্বৈত গদা ধর গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজানুম্বিত ভুজৌ কনকত সংকীর্তনৈকিত কমলা বিষাম্বর দ্বিজবু যুগ ধর্ম পালো करुणा भतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे नमामि गंगे तव पाद पंकजम

नारायणो नारायण प्रियमन सनाथम वरानुशीपुरपति भजबीशनाथ वागीषुस्वनी लक्ष्मी से चक्षसी यस्ते हृदय संबितमह भजे हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে ধর্ম প্রজীত কৈস্তব হপ্ত পরম નિર્মাஸ்வரানম সতম বেদيام বাস্তবমাত্র বস্তু শিবদাম তপত্বেণ মিলন श्रीमদ ভাগবতে

সদ্য হিদি অবরুদ্ধতে কৃতিভীশ সুসুবি তৎক্ষণাৎ গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশীলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ডক্টর প্রহপাত পারমাংশ জগৎগুরু জানিয়েছেন যখন থেকে মায়াবাদীগণ আমাদের গৌড়ীয় ভজনে ধীরে ধীরে প্রবিষ্ট হতে আরম্ভ করেছে তখন থেকে গৌরীয় ভজনের অবস্থা অত্যন্ত সঙ্গীন হয়ে পড়েছে গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহপাগ পরমাংশ জগৎগুরু জানিয়েছেন যখন থেকে মায়াবাদীগণ ছদ্মবেশ বৈষ্ণবের ধারণ করে আমাদের গৌড়ীয় ভজনে প্রবিষ্ট হতে আরম্ভ করেছে তখন থেকে গৌড়ীয় ভজনের অবস্থা ধীরে ধীরে ক্রম অবনীতির দিকে যাচ্ছে মায়াবাদ বিচার কাকে বলে প্রভুপাত বলছেন আমরা কমবেশি বেশি প্রত্যেকেই প্রায় মায়াবাদ বিচারে দুষ্ট হয়ে পড়ে রয়েছি প্রহুপাত জানাচ্ছেন যে আমরা প্রায় সকলেই কম বেশি মায়াবাদ বিচারে দুষ্ট হয়ে পড়ে রয়েছি মায়াবাদ বিচারে দূষিত হওয়া মানে কি মায়াবাদের বেসিক কনসেপশনটা কী মায়াবাদের মূল বিচারটা কী মায়াবাদ বিচারে বৈষ্ণবেতে অবিশ্বাস ভগবানেতে অবিশ্বাস অর্থাৎ তার নিত্য অবস্থান নাই ভগবান নিত্য বিরাজিত গুরুবৈষ্ণব নৃত্য বিরাজিত এগুলো বিশ্বাস নাই মহাপ্রসাদে বিশ্বাস নাই একে বলে মায়াবাদ বিচার এই মায়াবাদ বিচারে আমরা প্রত্যেকেই প্রায় কম বেশি দূষিত হয়ে পড়ে রয়েছি আর যতক্ষণ পর্যন্ত আমাদের মায়াবাদ হৃদয়তে থাকবে অর্থাৎ গুরু বৈষ্ণবে বিশ্বাস থাকবে না পরিপূর্ণ রূপে না হয়তো এমন হতে পারে আশি পারসেন্ট বিশ্বাস আছে কুড়ি ভাগ কম আছে আবার অনেক দেখা যায় প্রায় হয়ে এসছে পাঁচ ভাগ কম পাঁচ ভাগ কম বিশ্বাস আছে যে পরিমাণে আমাদের কম বিশ্বাস আছে গুরুবৈষ্ণবে সে পরিমাণে আমরা মায়াবাদ বিচারে দুষ্ট হয়ে পড়ে রয়েছি যতক্ষণ পর্যন্ত না আমাদের পরিপূর্ণ বিশ্বাস গুরুবৈষ্ণবে না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের পরিপূর্ণ ভজনের কোনো সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত না আমাদের গুরুবৈষ্ণব ভগবানে পরিপূর্ণ তোমার বিশ্বাস না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের নিস্তার নাই আমরা ভজনে প্রতিষ্ঠিত হতে পারি না মায়াবাদ বিচারের যারা আছেন তারা মনে করেন গুরু অনিত্য গুরু অনিত্য বস্তু তাদের গুরুতত্ত্ব শুনলে হাসি পায় তারা মনে করেন ভগবান নির্বিশেষ ভগবানের কোনো সবিশেষ কোনো স্বরূপ নাই অনিত্য আর এই জগৎটা এটা হচ্ছে ব্রহ্মের বিকারপ্রাপ্ত হয়ে ব্রহ্ম ব্রহ্ম বিকারপ্রাপ্ত হয়ে এই জগতে পরিণতি লাভ করেছে ইত্যাদি বিচারগুলো মায়াবাদের বিচারের মধ্যে সংশ্লিষ্ট হয়ে পড়ে রয়েছে যেখানে শ্রীমন মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বিচার করে বলছেন যে জগৎটা ব্রহ্মের বিকারপ্রাপ্ত হয়ে পরিণতি হবে কেন ব্রহ্মে ব্রহ্মকে বিকারপ্রাপ্ত হয়ে এই জগতের পরিণতি লাভ করতে হবে কেন কি কারণে যখন ব্রহ্মকে যদব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষ ভূতম ব্রহ্মকে নিষ্কলঙ্ক কোনোরকমভাবে কোনো তার মধ্যে কোনো কলঙ্ক নাই সেক্ষেত্রে ব্রহ্মকে বিকারপ্রাপ্ত হবে বিকার প্রাপ্ত হতে হবে কেন কি কারণে যখন জাগতিক বিচারে আমরা দেখতে পাই যে কোনো একটা স্পর্শমণি কোনো একটা স্পর্শমণি যেটা অত্যন্ত রেয়া পাওয়া যায় কিন্তু এখন বর্তমানে আমরা জানি না এটা কিন্তু স্পর্শমণি হয় স্পর্শমণি যখন লোহাকে স্পর্শ করে সোনাতে পরিবর্তন করতে পারে যখন স্পর্শমণি লোহাকে স্পর্শ করে সোনাতে পরিবর্তন করতে পারে সেক্ষেত্রে ব্রহ্ম যেটা একটা পবিত্র বস্তু ব্রহ্ম যেটা একটা নিষ্কলঙ্ক সেই ব্রহ্মকে বিকারপ্রাপ্ত হবে কেন বিকারপ্রাপ্ত হতে হবে কেন যখন আমাদের একটা প্রাকৃত জগতের একটা প্রাকৃত জগতের আমাদের একটা স্পর্শমণি লোহাকে স্পর্শ করে সোনা পরিবর্তন করতে পারে তাহলে সেক্ষেত্রে ব্রহ্মকে বিকারপ্রাপ্ত হতে হবে কেন এটা তো দরকার নেই কোনো কিছু সার্বভৌম ভট্টাচার্যকে এসব কথা বিচার তিনি বলেছিলেন সার্বভৌম ভট্টাচার্য মানতে রাজি নয় তিনি বিভিন্ন যুক্তি খাড়া করছেন ভগবানকে বলছেন তিনি নির্বিশেষ অপানি অপানিপাদ ইত্যাদি শ্লোকের উদাহরণ দিয়ে বলছেন ব্রহ্ম তো নিরাকার নির্বিশেষ আর তার তো কোনো হাত পা কিছু নাই হাত পা তো কোনো কিছু তার নাই মহাপ্রভু বলছেন তার হাত পা নেই কেন কি কারণে বলছ তার হাত পা নেই কেন হবে যখন ব্রহ্ম সর্বশক্তিমান সার্বম যে বলছো ব্রহ্মের কোনো শক্তি নাই কারণ ব্রহ্মের যদি কোনো শক্তি শক্তি স্বীকার করে তাহলে সেটার অদ্বয় জ্ঞান তত্ত্ব থাকছে না ওরা বলছে অদ্বৈত বাত্য অর্থাৎ নদ্বৈত সেখানে বলছেন ব্রহ্ম নিরাকার নির্বিশেষ তার কোনো শক্তি থাকতে পারে না মহাপভু বলছেন যদি ব্রহ্ম নির্বিকার নির্বিশেষ হয় নিরাকার নির্বিশেষ নিঃশক্তিক হয় তাহলে এমন কোনো পাগল আসে যে তাকে ভজন করবেন দেখো তো হতে পারে না শক্তি তার মধ্যে আছে আর এই জগৎটা হল শক্তির পরিণতি এই জগৎটা হল সেই ভগবানের শক্তির পরিণতি বহিরঙ্গা শক্তির ভগবানের যে বহিরঙ্গা শক্তির তার পরিণতি হচ্ছে এই জগৎ কে সর্বঙ্গটার বলছেন যে এটা ব্রহ্ম হয়েছে হয়েছেন তো বিকারপ্রাপ্ত হওয়ার কোনো প্রয়োজন নেই যখন জাগতিক একটা স্পর্শমণির মধ্যে এরকম ধরনের ক্ষমতা আছে তাহলে ব্রহ্ম বিকারবত্ব হবে কেন এটা তো প্রয়োজন নেই আর ব্রহ্মের যদি শক্তি স্বীকার করে নিই তাহলে সেটা অধ্যয় জ্ঞানের ব্যাঘাত হলো এটা কি করে হয় ব্রহ্মের যদি আমরা মনে করি যে শক্তি বলে একটা আলাদা তত্ত্ব স্বীকার করেন। নি বিচার হলো যে সর্বম খলু ইদম ব্রহ্ম সমস্তই ব্রহ্ম জীব ব্রহ্মই বপরা জীব হলো ব্রহ্ম অপর কিছু নয় এগুলো সব বিচার মায়াবাদের আছে মায়াবাদের বিচার এগুলো সব বলছেন ওদের মতে যদি ব্রহ্মের কোনো শক্তি স্বীকার করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অধ্যয় জ্ঞানের ব্যাঘাত হয় তাহলে অধ্যয় স্বীকার করা হলো না দুটো হয়ে গেল জীব গোস্বাইপ মহাপ্রভু আনুগত্যে প্রমাণ করে দেখিয়েছেন যে ভগবানের শক্তি ভগবানের থেকে অভিন্ন বেদান্তে বেদান্ত সূত্রে বলছেন বেদান্ত সূত্রে বলছেন শক্তি শক্তি মত্তর অভেদ শক্তিমান ব্যক্তিরই শক্তি হয় শক্তির এবং শক্তিমান শক্তি এবং শক্তিমান একই তত্ত্ব অর্থাৎ আলাদা নয় শক্তিমান ব্যক্তি এবং শক্তি আলাদা তত্ত্ব নয় দুটো একই সেই জন্য বেদান্ত বলছেন শক্তি শক্তি মত্তর অভেদ মায়াবাদী বলছেন আমরা দ্বিতীয় তত্ত্ব স্বীকার করতে পারবো না তাহলে অধ্যয় জ্ঞানের ব্যাঘাত হবে কিন্তু অধ্যয় জ্ঞানের ব্যাঘাতের কোনো প্রশ্ন আসতে পারে না যদিও ব্রহ্ম ব্রহ্মকে অধ্যয় তত্ত্ব বলা হচ্ছে তথাপি এটা অনন্ত বৈচিত্র্যের দ্বারা বিভূষিত মানে অনন্ত বৈচিত্র্য তার মধ্যে রয়েছে অথচ তার অধ্যয় জ্ঞানের ব্যাঘাত হয় না সে অধ্যয় জ্ঞান বটে বদন্তি তত্তত্ববিদম স্তত্বম যে অজ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতী ভগবান ইতি সব ভগবান অধ্যয়জ্ঞান তত্ত্ব হতে পারেন এটা ব্যাঘাত হচ্ছে না কিন্তু অধ্যয় জ্ঞান তত্ত্ব হলেও ভগবানের অনন্ত বৈচিত্র্য সমন্বিত এক তত্ত্ব তাতে ভগবানের অধ্যয়জ্ঞানের ব্যাঘাত হয় না ভগবান যদি অনন্ত বৈচিত্র্যের দ্বারা বিভূষিত থাকেন তাতে তার অধ্যয় জ্ঞানের তো ব্যাঘাত হয় না কখন এটা একই অর্থাৎ যেটা আমাদের বলছেন অচিন্ত ভেদাবের তত্ত্ব বিচারে অচিন্ত ভেদাবের তত্ত্ব বিচারে অচিন্ত ভেদাবের তত্ত্ব বিচারে ভগবানের সঙ্গে যুগপথ সমগ্র জগৎ এক এবং অভিন্ন জগতের যত বৈচিত্র্য আছে অনন্ত জগতে যা কিছু আছে সেগুলো সমেত ভগবানের একই সঙ্গে অচিন্ত ভেদাভের তত্ত্বে অবস্থিত অর্থাৎ একই সঙ্গে ভেদ এবং অভেদ দুটোই এটা এই জড়বুদ্ধি দিয়ে বিচার করে বোঝা যাবে না আমাদের জড়বুদ্ধি বিচারেতে এটা বোঝা যাবে না এটা কী করে সম্ভব হয় একই সঙ্গে ভেদ এবং অভেদ দুটো কী করে হয় হয় ভেদ হবে না অভেদ হবে সেই জন্যই এটাকে বলেছেন অচিন্ত ভেদাভের তত্ত্ব অচিন্ত মানে যেটা আমাদের চিন্তা করার বাইরে আমরা চিন্তা বিচার করে এটাতে আমরা সমাধান করতে পারবো না আমরা এটাকে চিন্তা করে বিচার করে এটা অনুভব করতে পারবো না সেই জন্য বলছেন চিন্তার অতীত ভূমিকায় আমাদের চিন্তা তো একটা লিমিট পর্যন্ত যায় আমাদের চিন্তা তো আমাদের অপ্রাকৃতিক জগতে যেতে পারে না প্রাকৃতিক জগতের মধ্যেও সামান্য লিমিট পর্যন্ত যায় প্রাকৃতিক জগতের আমরা সব বুঝতে পারি না আমরা প্রাকৃতিক জগতে সব বুঝিয়ে নিতে পারি না আমাদের চিন্তা চিন্তাশক্তি কিছু দূর পর্যন্ত যায় তারপরে আর পারে না সেই জন্য বলছেন চিন্তার অতীত একটা ভূমিকা আছে চিন্তার অতীত একটা ভূমিকা আছে সেটাকে বলে প্রেমময় ভূমিকা একটা প্রেমময় ভূমিকা আছে যেখানে পৌঁছালে পরে প্রাকৃত জগতের সব কিছুকে বোঝা যায় এবং অপ্রাকৃত জগতের সব কিছু বোঝা যায় অর্থাৎ এই যে প্রাকৃত প্ল্যাটফর্ম প্রাকৃত ভূমিকা এখান থেকে উঠে একটা একটা অপ্রাকৃত ভূমিকা আছে সেখানে প্রেমময় ভূমিকা সেই প্রেমময় ভূমিকায় পৌঁছালে পরে তখন আর কোনো কিছু সন্দেহ থাকে না সেখানে অচিন্ত ভেদাবের তত্ত্ব অনুযায়ী সব কিছুকে একই সঙ্গে হারমোনাইজ অর্থাৎ অর্থাৎ একই সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেখা যায় কিন্তু প্রাকৃত ভূমিকায় এটা বলা এটা দেখা যায় না ভগবত ভক্তির ব্যাপারে আমরা আলোচনা প্রসঙ্গে উদ্ধবজি মহারাজ উদ্ধবজি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন বিভিন্ন প্রশ্ন করছেন আমরা কাল পর্যন্ত আলোচনা করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এখন দ্বারকা আস্তে আস্তে জলের তলায় চলে যাবে সাত দিনের মধ্যে এখানে কাউর থাকা উচিত নয় এখান থেকে চলে যেতে হবে আর উদ্ধবকে উপদেশ করছেন উদ্ধবকে বলছেন ভগবান যে তুমি যত আত্মীয় পরিজন আছে তোমার সাগের সম্বন্ধী যত আছে সবার সঙ্গে স্নেহের বন্ধন তুমি কেটে কেটে ফেলো কোনো স্নেহের সম্বন্ধ তুমি রেখো না তম তু সর্বম পরিত্যাজ্য স্নেহম সজ্জন বন্ধুসু সজ্জন বন্ধুসু মাইয়েশ্য মনহ সম্মদ্রিক বিচরস্য গাম তুমি এই আত্মীয় পরিজন যাদেরকে নিয়ে এতদিন মনে করেছ আমার আপনজন এদের কাউর সঙ্গেই তুমি সম্বন্ধ রেখো না এগুলো সমস্ত বন্ধনের কারণ হবে কাজেই এগুলো কেটে দিয়ে একমাত্র আমার চরণে তুমি মনোনিবেশ করো বেশ মনহ সম্মত আর সমদৃষ্টি সম্পন্ন হয়ে এ পৃথিবী বিচরণ করো পৃথিবী বিচরণ করার কথা কেন বললেন তিনি সমদ্রিক মানে সমদৃষ্টি সম্পন্ন হয়ে পৃথিবী বিচরণের কথা এই জন্য বললেন ভগবানের উদ্দেশ্য হল উদ্ধবকে আচার্য বানাবেন ভগবানের একমাত্র উদ্দেশ্য যে উদ্ধবকে একমাত্র দেখছি বিরাট জ্ঞানবান আমার প্রতি ভক্তি আছে তবে একটা কম আছে একটা সামান্য জিনিস সামান্য না এটা সবচেয়ে বড় এটাকে সামান্য বলে মনে হয় এটা হচ্ছে উদ্ধব ব্রজবাসীদের ভাবটা জানে না বাকি উদ্ধবের মধ্যে কোনো অভাব নেই বরঞ্চ উদ্ধব এবং আমি দুজনেই সমান এই জন্য ভগবান বলছেন ন উদ্ধব অনু অপি মনুনম উদ্ধব আমার থেকে অনুমাত্র পার্থক্য নেই যেই উদ্ধব সেই আমি উদ্ধবের সঙ্গে আমার কোনো রকম পার্থক্য নেই যেই উদ্ধব সেই আমি অনুমাত্র পার্থক্য নেই এটাতে যদি কেউ মনে করে তাহলে উদ্ধবই কৃষ্ণ হ্যাঁ এটা ঠিকই সিদ্ধান্তগত এটা হচ্ছে প্রিয়ত্বে অর্থাৎ কতটা প্রিয় তিনি উদ্ধবের কতটা প্রিয় উদ্ধব কতটা তার প্রিয় এইটার জন্য বলছেন কাজেই উদ্ধবের সমান কেউ নাই এই জন্য উদ্ধবকে এই জগতে একটা বাস্তব জগতে তো আচার্য পাওয়া যায় না জগতে আচার্য পাওয়া অত্যন্ত সুদূর্লভ যার জন্য গৌরাঙ্গ গৌরাঙ্গমাপ্রভু ভগবান হয়েও ইচ্ছা করে ভক্তের বেশ ধারণ করে সন্ন্যাস নিয়ে তিনি আমাদের শিক্ষার জন্য এলেন যেটা জগদানন্দ পণ্ডিত বলেছেন যে এই জগতে ভক্ত পাওয়া অত্যন্ত কঠিন জেনে গৌরাঙ্গ মহাপ্রভু ইচ্ছা করে সাধু পাওয়া এই জগতে কঠিন জানিয়া সাধুগুরু রূপে কৃষ্ণ আইলা নদিয়া এই জন্য এসছেন উদ্ধবকে ভগবান একটাই উদ্দেশ্য যে আমি চলে যাওয়ার পর জগৎকে সম্পূর্ণ অমঙ্গল গ্রাস করবে মানে কলি অপেক্ষা করছেন কলি অপেক্ষা করছে কখন কৃষ্ণ জগৎ থেকে পাটাকে ওঠাবে ভগবান বলছেন আমার খালি এই জগৎটা ত্যাগের অপেক্ষা করছে কলি খালি অপেক্ষা করছে কখন আমি ত্যাগ করব সেই সময় কলি সঙ্গে সঙ্গে ঢুকবে এই জন্য তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই আর যত আত্মীয় পরিজন তাদের সঙ্গে কোনো কোনো সম্বন্ধ তুমি রেখো না তাদের সম্বন্ধ সম্বন্ধ তুমি কেটে ফেলো আর ময়াবিশ মনে হয় আমার উপর মনোনিবেশ করে সম্যক সমদিক বিচরস্য গাম তিনি তুমি সমদৃষ্টি সম্পন্ন হয়ে সমদৃষ্টি সম্পন্ন হয়ে এই পৃথিবী বিচরণ করো অর্থাৎ লোক উদ্ধারের কাজটা করতে বলছেন বিচরণ করতে বলছেন পৃথিবী মানে যত বদ্ধজীবকে উদ্ধারের জন্য তিনি বলছেন বিচরণ করতে অর্থাৎ কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য হল উদ্ধবকে আচার্য হিসাবে রেখে যাবেন উদ্ধবের মধ্যে সব আচরণ আচার সব কিছু আছে সেই জন্য তিনি ওদেরকে এখানে তিনি রেখে যাবেন ভগবান এবার যেহেতু উদ্ধব কৃষ্ণ উদ্ধব কোনো মতেই কৃষ্ণকে ছাড়তে পারবেন না যে কোনো ভাবে তিনি বলছেন এক মুহূর্তকাল তো দূরের কথা এক ক্ষণার্ধ পর্যন্ত আমি আপনার চরণ ছেড়ে থাকতে পারবো না আমি থাকতে পারবো না আপনাকে ছেড়ে আপনি আমাকে আপনার ধামেতে যেখানে যাবেন নিয়ে চলুন ভগবান তাকে বলছেন তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার কর্তব্য হলো আমি যা আদেশ করছি সেটা পালন করা তোমার নিজের কোনো ইচ্ছা থাকতে পারে না আনুগত্যের এইটি হলো কথা তোমার নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারে না আমার ইচ্ছা তুমি এ জগতে থাকবে এ জগতে বিচরণ করবে জগৎবাসীকে শিক্ষা দেবে আর এই যে বৌদ্ধিকাশ্রম আমি অনেক ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি বিভিন্ন জায়গায় বিচরণ করেছি বিভিন্ন জায়গায় আমি তাদের কৃপা করার চেষ্টা করেছি কিন্তু বদ্রিকার সময় আমার যাওয়া হয়নি বদ্রিকার সময় কৃষ্ণ যাননি বলছেন তিনি বদ্রিকার সময় তো আমার যাওয়া হয়নি কাজে সেখানকার যত ঋষি মুনিরা আছেন তাদেরকে আমি তোমাকে পাঠিয়ে এ অদ্ভুত যে ভক্তিযোগের কথা গোপন কথা এটা তোমাদের তোমাকে পাঠিয়ে যে যে জায়গায় আমি যেতে পারিনি আমি অনেক জায়গায় গেছি সেই সব জায়গায় গিয়ে তাদের মঙ্গলের চেষ্টা করেছি তোমাকে যেতে হবে সেখানে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে জগতে রাখতে চান কিন্তু উদ্ধব দৈন্য করে বলছেন আমি তো কিছুই জানি না কি প্রচার করব আমি আমি তো কিছুই বুঝি না যদি আমাকে দিয়ে কিছু সেবা করাতে হয় তাহলে আপনি দয়া করে আমাকে সেই শিক্ষায় শিক্ষিত করুন আমাকে আপনি দয়া করে সেই শিক্ষা শিক্ষিত করুন যে আর বলছেন উদ্ধব এই জগতে দৃশ্যমান জগতে তুমি যা দেখছো যা দেখেছ এই দৃশ্যমান জগতে তুমি যা দেখছো বা দেখেছো এগুলোকে সব জানমে মায়াময় সব কিছু জেনে তুমি এগুলোর থেকে মনকে তুলে নাও যদিদম মনসা বাচা চক্ষুভ্যাম শ্রবণাদিভি ন স্বরম গৃমানঞ্চ বৃদ্ধি মায়া মায়া মনোরথম মায়ার দ্বারা মায়া যেমন কল্পিত অনেক জিনিস করেন ঠিক সে ধরনের জিনিস এগুলোকে মারবেন মেনে নেবে বুঝে নেবে যদ ইদম মনসা বাচা মনের দ্বারা বাক্যের দ্বারা চোখের দ্বারা কানের দ্বারা যা যা কিছু তুমি এখনও পর্যন্ত যদিও উদ্ধব বোকা নয় উদ্ধব জানে উদ্ধবকে লক্ষ্য করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যদিদম মনসা বাচা চক্ষুভ্যাম শ্রবণাদিবিহী নস্বরম গৃর্জমা আনঞ্চ বৃদ্ধি মায়া মনোরথম এটা মনে মনে যখন অনেক কিছু কল্পনা করা যায় সেগুলো কোনোটাই বাস্তব নয় এই দৃশ্যমান প্রপঞ্চকে তুমি সেরকম ধরনের বিচারটা গ্রহণ করো যদি তুমি এগুলোকে রিয়ালিটি হিসাবে গ্রহণ করো তাহলে তুমি এর মধ্যে আটকে পড়বে সবসময় মনে করবে জাদু করে জাদু যেমন আমাদের মজা দেখাবার জন্যই কিন্তু বাস্তবর মধ্যে কিছু থাকে না জাদু করে যে জাদু এটা আমাদের কিছুক্ষণের জন্য আনন্দ দেয় ব্যস্ত প্রসেস ঠিক সেই রকমই ভাববে মায়া মনো মনোময় এগুলো সব কিছু এর মধ্যে কোনো বাস্তবতা নাই কিন্তু এই প্রাকৃত জগৎকে বলা হচ্ছে নশ্বর একেবারে যে মিথ্যা তা নয় এই জগৎকে একেবারে মিথ্যাও বলা যায় না এই যে দৃশ্যমান জগৎ এটাকে উদ্ধবজিকে উদ্ধবকে কৃষ্ণ বলছেন এভাবে কথাটা ঠিক কিন্তু একেবারে যে মিথ্যায় জগৎ নয় মায়াবাদী বলছেন এ দৃশ্যমান জগৎ হলো মিথ্যা ব্রহ্মসত্ত্ব জগৎ মিথ্যা ব্রহ্মসত্য কথাটা তো ঠিকই ব্রহ্মসত্য কথা তো মিথ্যা নয় কিন্তু জগত্তা একেবারে মিথ্যা হলো কি করে জগত্তা তো মিথ্যা হতে পারে না কিন্তু জগত্তা নস্বর জগৎ থাকে না তাই জগত্যাকে বলা হচ্ছে শক্তির পরিণতি এই দৃশ্যমান জগত্যাকে বলা হচ্ছে ব্রহ্মের শক্তির পরিণতি ট্রান্সফর্মেশন অফ এনার্জি শক্তি পরিণতি লাভ করেছে কিন্তু মায়াবাদ বলছেন ব্রহ্ম বিকারপ্রাপ্ত হয়েছে মহাপ্রভু বলছেন মা তো বিকারপ্রাপ্ত হওয়ার কোনো প্রশ্ন নেই শক্তি পরিণতি এটা আর শক্তির নিত্যতা শক্তি আমরা জানি যে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যে শক্তি সৃষ্টির পূর্বে ছিল এখনও পর্যন্ত তাই আছে মানে সৃষ্টির পূর্বেতে যত শক্তি ছিল লোকানো এখনো জগৎ পরিণতি হওয়ার পর যা শক্তি তাই আছে শক্তির নিত্যতা যদিও অনন্ত কিন্তু শক্তির নিত্যতা সত্য শক্তিকে কোনো ধ্বংস করা যায় না এক শক্তিকে অন্য শক্তিতে পরিণত করা যায় শক্তিকে কখনো ধ্বংস করা যায় না এক শক্তিকে আরেক শক্তিতে পরিণত করা যায় বিচার মতো দেখা যায় আইনস্টাইন এই কথাই বলেছিলেন যে কোনো বস্তুকে শক্তিতে পরিণত করা যায় শক্তিকে আবার বস্তুতে যেটা আমাদের সৃষ্টি রহস্য শক্তি হিসেবে লক্ষণ ছিল সেই শক্তি পরিণতি হয়ে এই জগৎ হয়েছে কিন্তু এগুলো সাধারণ বুদ্ধি নিয়ে বোঝা যায় না যাই হোক কাজেই যদিদন মনসা জগৎ হচ্ছে মহাপ্রভু বলছেন জগৎ এটা নস্ব থাকে না কিন্তু একেবারে মিথ্যা তা নয় কাজেই যদিদম মনসা বাচা চক্ষুভ্যাম শ্রবণাদিভি নস্বরম গৃহ্য মানঞ্চ বৃদ্ধি মায় মায়া মনোরথম এরা মায়ার মনোরথের দ্বারা তরিত এটা জেনে রাখবে পরে বলছেন পুংশ অযুক্তস্ব নানা অনর্থ ভ্রমহ স গুণ দোষ ভাগ কর্মা কর্ম বিকর্মেতি গুণ দোষ ধিয় ভিধা এই যে মানুষ এই জগতে রয়েছে যাদেরকে পুরুষ বলা হয় পুরুষ মানে পুরে এই দেহেতে লুকিয়ে রয়েছেন আমাদের আত্মা পুরে দেহে বসতি পুরুষ পুংস যুক্তস্য নানা অর্থভ্রম সুণদোষ ভাগ কর্ম বিকর্মেতি গুণ দোষ ধিয় ভেদা এই যে গুণময় জগৎ উদ্ধব এই যে গুণময় জগৎ এখানে এই গুণময় জগতে আমরা নিমজ্জমান রয়েছি আমরা কিন্তু গুণের সাগরে রয়েছি এই যে এই জগৎটা এটাকে বলে গুণময় এই যে ত্রিগুণের সাগর আমরা এখানে নিমজ্জমান রয়েছি গুণময় জগতে অর্থাৎ সতেরোজতম গুণের সাগরে নিমজ্জমান রয়েছি সবাই কম বেশি বিভিন্ন গুণের দ্বারা পরিচালিত সবাই যিনি সাত্বিকভাব সম্পন্ন তিনিও গুণের দ্বারা পরিচালিত যিনি সাত্বিকভাব সম্পন্ন হয়েছেন তারও কিন্তু তিনিও গুণের দ্বারা পরিচালিত হতে পারে তিনি শতগুণের দ্বারা পরিচালিত বেশি তার মে প্রিডোমিনেটিং ফ্যাক্টরটা হচ্ছে শতগুণ কিন্তু শতগুণটা তো বন্ধনের কারণ শতগুণটা তো নিস্তারের কোনো রাস্তা নেই শতগুণটাকে কাটিয়ে শুদ্ধ শত ভূমিকায় যেতে হবে শতগুণটাকে কাটিয়ে শুদ্ধ শত ভূমিকায় যেতে হবে গুণময় জগতে প্রত্যেকেই গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে রয়েছে একমাত্র শুদ্ধ গুরুবৈষ্ণব ছাড়া কাজেই গুণ দোষ বুদ্ধিবিশিষ্ট যখন মানুষ গুণের দ্বারা প্রভাবিত থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ গুণের দ্বারা প্রভাবিত থাকে ততক্ষণ তার চিত্ত হবেই হবে তার বুদ্ধি ভ্রম হবেই হবে সে ফ্ললেস অবস্থায় একেবারে বিশুদ্ধ যেখানে কোনো ভুল হয় না সে অবস্থায় যেতে পারে না অর্থাৎ এক কথায় বলতে গেলে এই জগতে যারাই রয়েছে তাদের চিন্তায় ভাবনায় কথা বলাতে ইন্দ্রিয়র অপটুতা ইন্দ্রিয় তো পুরো নয় এই যে হচ্ছে সমস্ত কিছুই তার মধ্যে দোষযুক্ত কোনো মানুষ যেটা দেখছে সেটা দর্শন নয় কোনো মানুষ যেটা শুনছে সেটাও পূর্ণ নয় সমস্ত কিছু একটা অপূর্ণ জগতে দোষগুণ বুদ্ধি দোষগুণ বুদ্ধিবিশিষ্ট ব্যক্তি বিক্ষিপ্ত চিত্র হবেই হবে সেই গুণের দ্বারা প্রভাবিত অতএব তার অথচ তার বিক্ষেপ নাই এটা হতে পারে না অর্থাৎ গুণ দোষযুক্ত যুক্ত গুণ এবং দোষের যে এই যে বিচার এক মানুষ নিজে দোষেতে পরিপূর্ণ অপর মানুষ অপর মানুষের দোষ দেখছে একটা মানুষ নিজে দোষে পরিপূর্ণ সে আবার অন্য মানুষের দোষ দোষ দর্শন করছে এটা এই জন্য প্রপাত বলতেন পর স্বভাব কর্মানি ন প্রশংসা না গর্হে বিশ্ব প্রকৃতি পশন প্রকৃতিপুরুষণেশ এখানে প্রপাত বলতেন এক এক বদ্ধজীব আরেক বদ্ধজীবের দোষ দর্শন করছে এটা তো উচিত নয় প্রপাত বলছেন দোষ দর্শন তো আছেই এবার গুণও বলবে না জড়জগতের যারা বিরাজমান রয়েছেন তাদের গুণও বলবে না দোষও বলবে না পরস্বভাব ও কর্মানি প্রশংসা না করে না তো প্রশংসা করবে না তো নিন্দা করবে অনেকে বলছেন প্রশংসা করলে কি আপত্তি বলতো ভালো বলছেন যিনি এই জড়জগতে রয়েছেন তার প্রশংসা করা মানে হলো তার জড় গুণাবলীর প্রশংসা বোঝা গেল না যিনি জড়জগতে রয়েছেন সে তো সে তো এই জড়জগতের গুণাবলীতে আবিষ্ট তাহলে তার প্রশংসা করতে যাওয়া মানে আমি কোনো একটা জড়জগতের বিখ্যাত ব্যক্তির আমি প্রশংসা করতে যাচ্ছি জড়জগতের কোনো এক বিখ্যাত ব্যক্তি কোনো কবি হতে পারে কোনো লেখক কোনো কিছু হতে পারে জড়জগতের কোনো স্বাধীনতা সংগ্রামী কোনো ব্যক্তি সেই ব্যক্তির যখন আমি প্রশংসা করতে যাব তখন সে তো গুণগত জগতের লোক সে তো অপাকৃত নয় যে ব্যক্তিটার আমি প্রশংসা করতে যাব সে তো এই জগতের গুণগত জগতে তা তো সে তো নিজের দোষে পরিপূর্ণ তাহলে আমি যখন তার প্রশংসা করতে যাবো তার জড়ো গুণাবলী আমি যখন তাকে প্রশংসা করতে যাব তখন তার জড়ো গুণাবলী আমার ভেতরে ভেসে উঠবে নাহলে আমি প্রশংসা করব কী করে আপনার গুণাবলী যদি আমার মতের ভেজভাবে না ওঠে আমি তো আপনার প্রশংসা করতে পারবো না তাহলে অবশ্যই ওই যার আমি প্রশংসা করতে যাব সে তো জড়জগতে সে তো আর সাধু নয় সেই জড়জগতের ব্যক্তির যে জড় গুণাবলী এ তো অপ্রাকৃত না সেটাকে যে আমি মনোনিবেশ না করি আমি তাহলে প্রশংসা করতে পারবো না আর ওই মনোনিবেশ করার সঙ্গে সঙ্গে আমার ক্ষতি হয়ে যাবে কেন যে জড়ো অভিনিবেশ হচ্ছে আর গুরু বৈষ্ণবের ক্ষেত্রে করিলে বৈষ্ণবের গুণগান বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ তাহলে গুরু বৈষ্ণবের ক্ষেত্রে ভগবানের ক্ষেত্রে তাদের প্রশংসা অর্থাৎ গুণাবলী গুণগান করলে পরে সেখানে বন্ধন মুক্ত হয়ে চলে যাবে তাহলে জড়জগতের কাউর প্রতি যদি আমি স্নেহ দেখাই আমি এই জড়জগতের কাউর প্রতি যখন আমি স্নেহ দেখাই বাৎসল্য দেখাই কিছু দেখায় স্নেহ সেটা কিন্তু আমার কেউ আমার মরে গেল বাবা মা কোনো আত্মীয় পরিজন মরে গেল তখন আমি শোকগ্রস্ত হই কিন্তু এই যে আমার এই যে শোকগ্রস্ত হলাম তার প্রতি আমার স্নেহ এটা কিন্তু আস্তে আস্তে আমাকে নরকের দিকে নিয়ে যাবে আমাকে উঠতে দেবে না নরকে মানে গ্র্যাজুয়াল কোর্সে আমি যেহেতু আমার জড়জগতের যে ব্যক্তিগুলোর প্রতি মরে গেল বলে কাজ দিয়ে আরম্ভ করলাম সব কিছু করলো অভিনিবেশ হলো তাহলে জড়জগতের যে স্নেহ মমতা মায়া শোক দুঃখ যা কিছু আছে এগুলোর প্রতি মনোনিবেশ করা মানে হলো আমি নিজেকে আরও বেশি করে বন্ধন দশায় নিয়ে যাচ্ছি এর মানে হলো আমি আরও বেশি করে নিজেকে বন্ধন দশায় নিয়ে যাচ্ছি এটার মানে এটা হলো আর শুদ্ধ গুরু বৈষ্ণবের যদি আমি গুণগান করি তার মানে হলো তার তো অপ্রাকৃত গুণাবলী তার অপ্রাকৃত গুণাবলীর প্রতি আমি যদি মনোনিবেশ করি তাহলে সেক্ষেত্রে আমার জীবনের উন্নতি হবে আমি ওপরে চলে যাব তাই বলছেন করি করি বৈষ্ণবের গুণগান করিলে জীবের এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে আরও অনেক কথা বলছেন পুংশ অযুক্তস্য এখানে অযুক্তস্য আর যুক্তস্য দুটো শব্দ আছে যুক্ত কাকে বলে আর অযুক্ত কাকে বলে অযুক্ত আত্মাকে অযুক্ত আত্মা হল যিনি ভগবানের সঙ্গে গুরু বৈষ্ণবের সঙ্গে যুক্ত ন অযুক্ত তিনি যুক্ত নয় স্বতন্ত্রভাবে রয়েছেন আর যুক্ত আত্মা মানে হল তার অন্তঃকরণের সঙ্গে অপ্রাকৃতিক জগতে একটা যোগসূত্র আছে যুক্ত আত্মা মানে হলো অপ্রাকৃতিক জগতের সঙ্গে অর্থাৎ গুরু বৈষ্ণব ভগবান সব সঙ্গে তার একটা কানেকশন আছে এটা বলে যুক্ত আত্মা সেই জন্য বলছেন পুংশ স নানা অর্থভ্রমহ স্ব গুণদোষভাগ যারা অযুক্ত ব্যক্তি অর্থাৎ জড় অভিনিবেশে পরিপূর্ণ রয়েছেন জড় বিভিন্ন জনজগতের একটা বস্তুর প্রতি অভিনিবেশ নয় একটা একটা মানুষের মনটা একটা মানুষের মন কত ভাগ হয়ে বিভিন্ন দিকে চলে যায় মন একটা কিন্তু মনটা ভাগ হয়ে একটা মন চলে যায় টাকা পয়সার দিকে একটা ছেলেপেলের দিকে একটা অন্য জায়গায় বিভিন্ন দিকে মানুষের মন বিভিন্ন ছত্রভঙ্গ হয়ে মানুষের মন ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে দৌড়াচ্ছে একমুখী নয় এই মনটাকে এই মনটাকে গুটিয়ে একমুখী করা বড় কঠিন কিন্তু করতেই হয় এই মনটাকে গুটিয়ে নিয়ে একমুখী করা যেমন কেউ যদি দেখে থাকে থার্মোমিটার যদি ভেঙে যায় থার্মোমিটার ভেঙে গেলে পাড়াগুলো মারকারিগুলো ছড়িয়ে যায় এই মারকারিগুলোকে যদি কেউ জড়ো করতে যা পারবে না এখানে হারলে ওখানে চলে যাবে কেউ থার্মোমিটার ভেঙে গেছে দেখেছে তা ক্যাপিলারের মধ্যে যে মার্কারিগুলো থাকে ওগুলো বিন্দু বিন্দুই চারিদিকে ছড়িয়ে যাবে ওগুলোকে জড়ো করতে গেলে পারা যাবে না ঠিক সেরকম মনটা বিভিন্ন দিকে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে এই মনোটাকে মনটাকে সংযোগ সামান্য কথা বলতে গিয়ে একটু যদি ওর প্রতি মন চলে গেল নিচে কেন গেল সঙ্গে সঙ্গে কিন্তু উল্টো হয়ে আমার দুশ্চিন্তা চলে আসে কি কারণে এগুলো বোঝে না লোকে মন অন্যদিকে একটু চলে গেলে ব্যাস হয়ে গেল বিশাল ভয়ঙ্কর ব্যাপার যার জন্য ধ্যানের মতো আমাকে থাকতে হয় বোঝে না লোকে যাই হোক এই যে মন একেবারে একবদ্ধ করে একদিকে পরিচালনা করা এটা বড় কঠিন এটাকে সমস্ত মনটাকে জড়ো করে একদিকে চ্যানেলাইজ করা এটা যে কত কঠিন এটা যারা করেছেন তারা জানেন বতজি বোঝে না এই অবস্থায় বলছেন যারা অযুক্ত অবস্থায় রয়েছেন অর্থাৎ জড়জগতের বিভিন্ন অভিনিবেশে পড়ে রয়েছেন তাদের কোনো বস্তু সম্বন্ধে কোনো ব্যক্তি সম্বন্ধে কোনো কিছু সম্বন্ধে তাদের ধারণাটা ক্লিয়ার নয় বুঝে গেল ধারণাটা ক্লিয়ার নয় অস্পষ্ট ধারণা নানা অর্থ এই এক্ষুনি কালকেও বলছিলাম এক্ষুনি যেটাকে ভালো বলছে একটু পরে সেটাকে মন্দ বলে যেটা চৈতন্য তো বলছে দৈতে ভদ্র সব মনোধর্ম এই ভালো এই মন্দ এই সব ভ্রম সন্ত মহারাজের কালকে ঘটনা বলছিলাম যে যে ব্যক্তিটা সন্তকোস্বামী মহারাজকে বাচ্চা বয়সে গালাগাল দিলেন সেই ব্যক্তিটা যেই ঝড় বৃষ্টি উঠলো তখন বলছে এই বাচ্চাটা যদি ভগবানকে ডাকে তাহলে শুনবে আমার কথা শুনবে না একটু আগে কিন্তু গালাগাল দিচ্ছিল যে এরা ঘর ছেড়ে এসেছে পড়াশোনা করলো না মা বা সেবা করলো না হ্যাঁ বয়স্ক লোক দাঁড়িয়ে রয়েছে বাচ্চারা বসে রয়েছে এই শিক্ষা পেয়েছ বাচ্চারাকে উঠিয়ে দিল ওই দিন উঠে গেলে কাউকে বসতে দিলে তারপর ডিম হল আইলো ডিম হলে ডিমের গন্ধে একটু সরে দাঁড়িয়েছে তাতেও দোষ গালাগাল দিচ্ছে দেখেছো এই সব শিক্ষা পেয়েছে খাওয়ার জিনিস ঘৃণা খাওয়ার জিনিস ঘৃণা করছে তো সন্তমার কিছু বলছেন না এতগুলো লোক একসঙ্গে সাধুটা বাচ্চাটা একসাথ এক সরে দাঁড়ালেন কিন্তু যখন এই কালবৈশাখে উঠল পদ্মা নদীতে জাহাজ একবারে ডুবে যাবেই যাবে আর কেউ বাঁচাতে পারবেন তখন ওই বুড়োটা আবার কাঁদতে আরম্ভ করছে আমার মেয়ের বিয়ে দেবো গয়নাঘাটি রয়েছে কি করব? ওই মেয়ে ওই ব্যর্থের ব্যক্তিটা তা পাশের লোকরা বলছে আপনি এখন কান্নাকাটি করার সময় নাকি দেখলেন না কি বলছে ওপর থেকে ওই যে ক্রু কি বলছে যে আপনারা ভগবানকে ডাকুন ভগবানকে ডাকুন এখন সব কান্নাকাটির সময় নাকি বলছে আমাদের প্রার্থনা ভগবান শুনবে না এই বাচ্চাটা যদি ভগবানকে প্রার্থনা করে শুনবে তাহলে ওই ব্যক্তি ভুল তাহলে সেই ব্যক্তি প্রশংসা করছে তাহলে জগতের লোক দেখবে একটু তুমি যদি ওর সঙ্গে মিলে যায় তোমার কোনো ক্রিয়াকর্ম সঙ্গে মিলে বলে খুব ভালো আবার ওই ব্যক্তির সঙ্গে তোমার যেদিন একটু গরমিল হবে তখন তোমাকে জুতোর বাড়ি মারবে এই জগতের ইতিহাসই তাই সবাই স্বার্থ নিয়ে চলে কিচ্ছু করান তাই জন্য বলছেন যে দেখো গুণ দোষ বুদ্ধি এ বিক্ষিপ্ত চিত্ত ব্যক্তির ভেদবুদ্ধি বুদ্ধি থাকতেই ভেদ থাকবে ভেদবুদ্ধি বুদ্ধি থাকবে ভেদ বলতে ভালো মন্দ বিচার অপ্রাকৃত জীবের জন্য তারা বোঝেই না কোনো কিছু এমনি এটা আমার এটা অপরের এই সম্বন্ধে যে ভেদ বুদ্ধি এগুলো তার থাকবে এগুলো আটকানো যায় না কিন্তু এই ভেদটা যখন আমাদেরকে গুরু বৈষ্ণব দেখিয়ে দেন যেটা তুলসীদাসজি বলছেন না সদ্গুরু মিলে ভেদ বা তামে জ্ঞান করে উপদেশ কয়লাকা ময়লা ছোটে জমা এই ভেদ দর্শনটা যে করিয়ে দেন এটা কিন্তু তিনি আমাদের গুরু বৈষ্ণব যে তারা তিনি যে ভেদ দর্শনে অবস্থিত তা নয় কিন্তু আমাকে বাঁচাবার জন্য জড়জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের পার্থক্যকে বুঝিয়ে দিচ্ছেন জড় সঙ্গে এই জড়জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের পার্থক্যটা বুঝিয়ে দিয়ে আমাকে হরিভজনে লাগাবার জন্য করছেন প্রাকৃত জগতের সঙ্গে ভালো মন্দ যে বিচারগুলো এটা যদি আমাকে না শেখায় গুরুদেব আমি কোথায় শিখব আমি তো শিখতে পারবো না কাজেই তাতে যদি প্রভুপাত আমাদের বকে ওখানে যাবেন না ওখানে যাবেন তো ওনার ভেদ দৃষ্টি ভেদ বুদ্ধি আছি যদি বিচার করি তাহলে ভুল হয়ে গেল তার তো ভেদ নয় সে তো আমাকে বাঁচাবার জন্য বোঝাবা যে এখন তো বুঝি না আমি তো বাঁচাল আমি বুঝি না বলে আমাকে বলছেন প্রাকৃত এটা অপ্রাকৃত এটা বোঝবার চেষ্টা কর যদি প্রাকৃত থেকে প্রাকৃত থেকে অপ্রাকৃতকে যদি আমি বেছে নিতে না পারি তাহলে তো আমি গুলিয়ে ফেলব প্রাকৃত জগৎ থেকে যদি অপ্রাকৃত এই যে আমাদের গুরু বৈষ্ণব আছে বিগ্রহ আছে মহাপ্রসাদ আছে সবগুলোর সঙ্গে যদি তালমাখি তাল পাকিয়ে ফেলি তা হবে না সেই জন্য সদ্গুরু শিষ্যকে শেখাবার জন্য প্রাকৃত জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের পার্থক্য বুঝিয়ে দেন এটা বাঁচাবার জন্য এটা তিনি দোষ দর্শন করার জন্য নয় দোষ দর্শন করার জন্য করেন না তাই জন্য বলছেন যে এই বিক্ষিপ্ত চিত্ত ব্যক্তিদের বিক্ষেপ থাকবেই যেহেতু তারা গুণগত জগতে রয়েছেন আর ভেদ আর ভেদবুদ্ধি আছে বলে তাদের ভেদবুদ্ধি থাকবেই আর ভেদবুদ্ধি আছে বলে তারা কর্ম কাকে বলে কর্ম কাকে বলে অকর্ম কাকে বলে বিকর্ম কাকে বলে এরা বোঝে না এদের ভেদবুদ্ধি আছে বলে ভেদবুদ্ধি সম্পন্ন বলে গুণময় জগতে আছে বলে চিত্তের বিক্ষেপ আছে বুদ্ধির কোনো স্থিরতা নাই চিত্তের বিক্ষোভ বুদ্ধি স্থির থাকবেই না আর তারা কখনোই কাকে কর্ম বলে কাকে অকর্ম বলে কাকে বিকর্ম বলে এ পার্থক্য তারা বোঝে না তারা বোঝে না এ সম্বন্ধে ভুলভ্রান্তি বিচার তাদের থাকে কর্ম অকর্ম বিকর্ম নানা অর্থযুক্ত ভ্রম এগুলোকেই গুণ আর দোষের পার্থক্য উদ্ধবকে কৃষ্ণ শেখাচ্ছেন উদ্ধব বলছেন গুণ দোষের বিচারটা আমি কী করে করব কী বেশিসে করব উদ্ধব বলছেন এই জগত তো গুণ দোষে মেশানো তা কোনটা দোষ কোনটা গুণ আমি কী করে বুঝবো এই জন্য প্রিলিমিনারি তিনি শুরু করছেন পরে তিনি গিয়ে এবার যে ভাগবত তত্ত্ববিজ্ঞান যেটা অল আমরা মনে করি না উদ্ধবজির মধ্যে কোনো তত্ত্বজ্ঞানের অভাব আছে কিন্তু এটা একটা লীলা উদ্ধবকে কেন্দ্র করে তিনি যে বিভিন্ন রকম অপূর্ব অভূতপূর্ব যেমন অর্জুনকে লক্ষ্য করে ভগবান কত আঠেরো অধ্যায় সমস্ত বললেন আঠেরো অধ্যায় বললেন তো যখন অর্জুন ভগবানকে অত্যন্ত নার্ভাস হয়ে গেছেন এবং শেষে কৃষ্ণকে বলছেন এত বড়ো বীর তিনি বলছেন আমাকে শিক্ষা দাও আমি কিছু বুঝতে পারছি স্বাধীমাম মাম তোম আমি তোমার কাছে প্রপত্তির স্বীকার করলাম শরণাগত হলাম তুমি এক কাজ করো আমাকে বলে দাও এ কী ব্যাপারটা আমি এরকম একটা অবস্থায় পড়ে গেছি কিন্তু অর্জুন কিন্তু বল মুখে বলছেন আমি শরণাগত হয়েছি মুখে বলছেন তো স্বয়াধি মাম স্বাধী আমাকে শিক্ষা দাও মাম তোম প্রপন্নম তোমার চরণে পড়লাম কিন্তু বিচার করলে দেখলে দেখা যাবে শরণাগত ব্যক্তির মধ্যে কোনো সংশয় সন্দেহ থাকে না কোনো তর্ক থাকে না কিন্তু অর্জুন কিন্তু পরিপ্রশ্ন আলাদা পরিপ্রশ্ন হলো জানবার জন্য এটা হলে কি করো কিন্তু অর্জুন কিন্তু ঠিক পরিপোষণের মতো করেননি অর্জুন ভগবান নিজে বলছেন তুমি তো জ্ঞানীর মতো কথা বলছো তুমি একে বলছো আমি বুঝি না কিন্তু কথা বলবার জন্য সময় মনে হচ্ছে তুমি বিরাট জ্ঞানী ভগবান এই কথাটা বলছেন গীতাতে তুমি তো জ্ঞানীর মতো ভাষণ দিচ্ছ কথাবার্তা বলছো তারপরে তো লাস্টে বিরাট বকলেন লাস্টে বললেন যখন বলছেন আমি যুদ্ধ করব না আমি যুদ্ধ করতে পারবো না তাহলে তুমি যদি শরণাগত হয় যা বলছি কৃষ্ণ তাই করো পরে যদি কোনো তথ্যজ্ঞান জানা থেকে জেনে নেবে তো তোমার তো সেটা হচ্ছে না ভগবানকে ওই জন্য গালাগাল দিতে হলো ভগবান কী বললেন ভগবান বলবেন ক্রব্যম মাসমা গণপার্থহ নই তৎ তই উপবদ্ধতে ন এ তৎ ত্বই উপবদ্ধ তোমাতে এটা সাজে না তুমি ক্লিব তুমি ক্লিব তুমি যে যেমন ধরো না পুরুষ না স্ত্রী এটাকেবারে ক্লিব তোমার ক্লিবের মতো তুমি আচরণ করছো ক্রব্যম মাস্মা পার্থ নয় এ তৎ ত্বই উপবদ্ধতে এটা তোমার সাজে না ক্লিপ কেন বললেন এটা উদ্দেশ্য আছে ক্লিপ বললেন এই কারণে কৃষ্ণ বন্ধুকে বলতেই পারেন একে তো গুরুর কাজ করছেন তারপর বন্ধু তার হিতাকাঙ্ক্ষী যেটা ভালো হয় সেটা বলতেই পারেন অর্জুনকে ক্লিপ বলার কারণ হল তিনি বলতে চাইছেন একথা তুমি যদি স্ত্রী হতে তাহলে কিছু বীরের বীর বীর ছেলের জন্ম দিতে পারতে তুমি যদি তুমি যদি কোনো স্ত্রী হতে কেন তুমি একটা বীর কয়েকজনের জন্ম দিতে পারতে সেটাও পাচ্ছ না আর তুমি যদি পুরুষ হতো তোমাদের পৌরুষত্ব থাকতো তাহলে তুমি এটার যুদ্ধ করতে পিছিয়ে আসতে না দুটোর একটাও তোমার দেখা যাচ্ছে না এইভাবে গালাগালটা দিলে ইচ্ছে করে তাহলে অর্জুন দেখা গেল মধ্যিখানে কোনো জায়গায় থামেননি কিন্তু মধ্যিখানে কোনো জায়গায় কিন্তু অর্জুন থামছেন না বলছেন না আমি বুঝেছি খালি প্রশ্নের বা প্রশ্ন করেই যাচ্ছে। আর কৃষ্ণ উত্তর দিয়ে যদিও এটার মধ্যে একটা রহস্য আছেই ভগবান ইচ্ছে করে অর্জুনকে জড়জগতের প্রতিনিধি হিসাবে আমাদের সামনে রেখেছেন যাতে অর্জুনের মধ্যে যদি সংশয় সন্দেহ প্রশ্ন না আসে তাকে উত্তর দিতে হবে না আর উত্তর না দিলে আমরা গীতা পাব না তাই এটা একটা রহস্য আছে কিন্তু বিচারে দেখা যায় অর্জুনের সমস্ত প্রশ্ন শেষ হলো কখন অর্জুনের সমস্ত প্রশ্ন শেষ হলো কখন আঠেরো অধ্যায় গিয়ে তখন ভগবানকে বলছেন ভগবানকে বলছেন তখন বলছেন এর আগে না বলছেন করিষ্যে বচনম তব তুমি যা বলছো সেটা আমি করব। তাহলে যেটা তুমি বলছো কেটে আগেই আগেই বলতে পারতে তুমি তো এটা আগেই বলতে পারতে তুমি তো বলছো আমি শিষ্য তোমার আমাকে শেখান তুমি যখন বলেছ আমি তোমার শিষ্য শেখা সেই কথাটা আগেই বলতে পারি আগে বললেন না তাহলে আঠেরো অধ্যায় গিয়ে যখন শেষের দিকে তখন বলছেন যে বচনম তব তার মানে এখন তার প্রশ্ন সংশয় সন্দেহ যত কিছু এটা এখন শেষ হলো এখন সত্যিই তিনি যা ভগবান আদেশ করলেন সেটা পালন করতে পারলেন তাই না যুদ্ধ করলেন তো এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের সংশয় সন্দেহ থাকে তাহলে আমাদের সংশয় সন্দেহ যদি থাকে তাহলে উত্তর দেওয়ার মালিক হলো গুরু গুরুবেস্তাব করবে কিন্তু আমাদের যদি কপটতা থাকে তাহলে কিন্তু আমাদের বাঁচাতে পারবে না কপটতা থাকলে পরে আমাদের কিন্তু বাঁচাতে পারবে না কিন্তু সংশয় তো তারা যে কোনোভাবে সংশয় কাটিয়ে দিতে পারবে যারা পরিপ্রশ্ন থাকে আর কপটতা থাকলে তো কিন্তু কিছু করার কোনো প্রশ্নই থাকে না কাজেই কর্মা কর্মবিকর্মিতি গুণ ও দোষ ভেদা এদের এই কর্ম অকর্ম বিকর্মরূপ নানা অর্থযুক্ত ভ্রম থাকবেই আর তাই গুণ ওর দোষের এরা বিচার করে এটা মন্দ এটা ভালো এটা মন্দ এই বিচার তারা করতেই থাকে তাই জন্য ভগবান বলছেন তস্মাদ যুক্তেন্দ্রীয় গ্রামযুক্ত চিত্ত ইদম জগৎ আত্মনি বিততম বেতম মই অধীশ্বরে তুমি মনে করো উদ্ধব আমি সর্বজীবের কিন্তু ঈশ্বর তুমি তো এটা জানো যদিও আমাকে বন্ধু হিসাবে দেখো তুমি তুমি এটা ভালোই জানো আমি কিন্তু সর্বজীবের ঈশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডের যেখানে যত প্রাণী আছে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আমার থেকে এসছে এটা তো তুমি জানো এটা তুমি জানো আর আমাতে কিন্তু এই জগৎ প্রতিষ্ঠিত এটা গীতাতেও বলেছেন অসুররা বলছেন এই জগতের কোনো কারণ থাকতে পারে না অপরস্পর সম্ভুতম ইত্যাদি কিন্তু ভগবান বলছেন আমাতেই এই জগৎ কিন্তু প্রতিষ্ঠিত যেটা চৈতন্য চৈত্যমিতা বলছেন আমি তো জগতে বসি জগৎ আমাতে আমি তো জগতে বসি জগৎ আমাতে না আমি জগতে বসি না জগতে আমাতে কথাটা হেঁয়ালি হয়ে গেল না একবার বলছেন আমি তো জগতে বসি জগৎ আমাতে বসে আর আরেকবার বলছেন না আমি জগতে বসি না জগৎ আমার সেই একই কথা প্রথমে যেটা শুরু করেছিলাম অচিন্তা ভেদাবের তত্ত্ব চলেন এটা এই বুদ্ধি দিয়ে বোঝা যাচ্ছে না ভগবান যে আমি তো জগতে বসি এমন কোনো ধুলিকণা পর্যন্ত নাই আমার অস্তিত্ব ছাড়া কেউ থাকতে পারে না তবে আমি আছি বলেই এ অস্তিত্ব আর ভগবান আছে বলেই আপনার এই দেহতার মানে আছে ভগবান আছে বলেই দেহতার কোনো অর্থ আছে মূল্য আছে কিন্তু ভগবানরা তো কোনো মূল্য নেই কাজেই সেখানে বলছেন আমি তো জগতে বসি জগৎ আমাতে না আমি জগতে বসি না জগৎ আমাতে এটা হেয়ালি কথা মনে হয় কিন্তু আসলে তা নয় এটা বাস্তব সত্য একই সঙ্গে যুগপথ ভগবান সর্বভূতে বিরাজমান থাকতে পারেন আবার তিনি এগুলোর থেকে আলাদা যেমন চতুর্বর্ণ সম্বন্ধে বলছেন না চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ তস্য কর্তারম ওপি বৃদ্ধি মাম অকর্তারম অব্যয়ম চতুর্বর্ণ অর্জুন আমি সৃষ্টি করেছি চতুর্বর্ণ মায়া সিষ্টম গুণকর্ম বিভাগেশ এটার কর্তা আমি হলেও কিন্তু আমি এর সঙ্গে জড়িত নয় এ কথাই তো বলছেন ভগবান বলছেন চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ তস্য কর্তারম ওপি বৃদ্ধিমাম অকারত্তরম অব্যয় আমি কিন্তু এই চতুর্বর্ণ আমি করেছি খিস্টি করেছি কিন্তু আমি এর মধ্যে নাই এর থেকে আলাদা এটা বড় অদ্ভুত হেয়ালি মনে হবে এটা একটা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কাউর জ্ঞান না হয় ততক্ষণ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বুঝতে পারবে না এটা কনফিউজিং মাথা খারাপ করে দেবে এই জন্য বলছেন যে জগৎ তো সব আমাতে প্রতিষ্ঠিত অতএব তুমি এক কাজ করো ইন্দ্রিয় সমূহ সংযত করে সমাহিত মনা হয়ে কেবল আমাতে মনোনিবেশ করো তুমি এক কাজ করো ইন্দ্রিয় সমস্তগুলোকে প্রথম কথা তো ইন্দ্রিয়কে সংযম করা যায় না বলা যায় খুব কঠিন বলা যায় খুব সোজা ইন্দ্রিয়গণকে ইন্দ্রিয়গণকে একত্রিত করে নিজের কথা মানানো নিজের বসে আনা এটা যে কি কঠিন এটা যারা করেন তারা জানে ছেলে খেলা নয় হরিভজনটাকে অনেকে ছেলেখেলা মেনে নিচ্ছে এটা ছেলে খেলা একটা এটা যে কত গম্ভীর বিষয় এটাকেও বুঝবার চেষ্টা করে কাজেই ইন্দ্রিয় সমূহকে তুমি সংযত করে সংযত করে সমাহিত চিত্ত হও আর তুমি এক কাজ করো আত্মায় আত্মদর্শন করো আত্মা অর্থাৎ এই যে তোমার ভেতরেতে আমি যে রয়েছি ভেতরে যে আমি রয়েছি অর্থাৎ প্রত্যক্ষ আত্মা যেটাকে বলা হয় সেটাকে তুমি অনুভব করার চেষ্টা করো এটাকে করো তাই জন্য বলছেন যশ্ম না তসমাদ যুক্তেন্দ্রীয় গ্রাম যুক্ত চিত্ত ইদম জগৎ আত্মনি ইশ্বাস্য অর্থাৎ দেখো তুমি আত্মার মধ্যে বিততম আত্মানময়ী অধিস পারে এই জগৎ সম্পূর্ণ আমাতে অবস্থিত সম্পূর্ণ তুমি সমস্ত ইন্দ্রিয়গ্রামকে সংযত করে তার ইন্দ্রিয়গ্রাম সংযতই আছে তথাপি বলছেন সংযত করে আমাতে মনোনিবেশ করো আত্মনি শস্য ভেতরে তারপরে বলছেন জ্ঞান বিজ্ঞান সংযুক্ত আত্মভূত শরীরিনম আত্মানুভব তুষ্টাত্মা না অন্তরায় বিহন্য সে বলছেন এই উদ্ধব তুমি বেদের তাৎপর্য যে কি নিষ্ঠ হয়ে এখানে বলছেন জ্ঞান বিজ্ঞান সংযুক্ত আত্মভূত শরীরিনম আত্মানুভব তুষ্ট আত্মা না এখানে বলছেন না অন্তর অন্তরায় মানে বাধার দ্বারা বিক্ষিপ্ত হইও না ন অন্তরায়ের নীহন্যাসে অর্থাৎ বলছেন যে ভগবান বললেন উদ্ধব দেখো যে তুমি বেদের তাৎপর্য বেদের তাৎপর্য কী তুমি যে বেদ বেদান্ত সব কিছু ভগবান্ত গীতাতে বলছেন বেদৈশ্য রহমে বা বেদ্য বেদে সম্পূর্ণ বেদ্যবস্তু আমি অর্থাৎ সমগ্র বেদ পাঠ করে যদি কৃষ্ণের নামটা না পাওয়া যায় তাহলে তো বেদ পাঠার কোনো অর্থ হলো না সমগ্র বেদকে অধ্যয়ন করলাম অথচ কোনো জায়গায় আমি পেলাম না যেমন প্রপাত রেগে গিয়ে বলছেন না একজন ভাগবত পুরো বিরাট পণ্ডিত ভাগবত পাঠ করেছেন বলছে ভাগবতে কোনো জায়গায় রাধারানীর নাম নেই তো আপনি কোথা থেকে ফেলেন তা প্রবাদ বলছেন কোন মূর্খের জন্য কোন মূর্খের জন্য কি নামটা দেবে কার জন্য দেবে কোন মূর্খের জন্য নামটা সেখানে দেওয়া হবে কী হবে সেটা দিয়ে কোনো তো লাভ নেই যেখানে রাধারানী হচ্ছে সমগ্র ভাগবতের উদ্দেশ্য হল সমগ্র ভাগবতের যত ঘটনা আছে যা কিছু আছে সব কিছুকে আলটিমেটলি নজর দেওয়া হবে রাধারানীর বৈরাগ্য রাধারানীর সেবা এই তো আলটিমেটলি এটি তো উদ্দেশ্য চরম সেটার জন্যই তো এগারো স্কন্ধ বারো স্কন্ধ ভালো করে বুঝতে হবে তাহলে রাধানকে মেয়ে ছেলে বুঝবে সমগ্র ভাগবতের যে মূল সেটা হচ্ছে শ্রীমতী রাধারানী সমস্ত ভাগবতের মূলটাই তো রাধারানী তা সেকেই সেটাকেই খুঁজে পাচ্ছে না তাহলে কেমন মূর্খ হল অনায়া নুনম এই যে শ্লোক আছে এর দ্বারা তো রাধারণীর নাম গোপনভাবে বলা আছে রাধা নাম সুখদেব গোস্বামী বলতে গিয়ে ভাগবত বন্ধ হয়ে যাচ্ছে রাধারানীর নামটা যখনই উচ্চারণ করতে যাচ্ছে করতে পারছেন না তখনই অশ্বসাত্ত্বিক বিকারে ভাগবত কথা বন্ধ হয়ে যাবে সেই জন্য ইশারাই বললেন অনায়ার রাধিত নুনম হরির এইটা বললেন কাজেই লোকের বিতর্ক থামাতে পারে বহুপাদ জগতে সাধুগুরু বৈষব যারা আছেন তারা ছাড়া কি উত্তর দেবে এরা তো তর্কে মন এত তর্কের বাইরে যাবে না কাজেই বেদের সমগ্র বেদ পাঠ করার পর সমগ্র বেদ অধ্যয়ন করার পর যদি আমি কৃষ্ণকে নাই পেলাম তাহলে লাভটা কী হল সেই জন্য ভগবান বলছেন বেদৈশ্য সর্বেই রহমেবে বেদ্য সমস্ত বেদের তাৎপর্য কিন্তু আমি সমগ্র বেদের তাৎপর্য আমি কিন্তু এই জন্য বেদ পাঠ করে যদি আমাকে খুঁজে নাই পাও তাহলে কোনো লাভ হলো না সব কিছু শেষ হয়ে গেল তাই জন্য জ্ঞান বিজ্ঞান সংযুক্ত আত্মভূত শরীর নাম। আত্মানুভব না অন্তরায় বিহন্য সে তোমাকে কিন্তু যদি তুমি এই অবস্থায় উন্নীত হও তাহলে স্বর্গের দেবতারাও কিন্তু তোমাকে বিপদে ফেলতে পারবে না এক জায়গায় ভগবান বলছেন এগারোকন্ধের যে যারা ত্যাগী জীবনে প্রবেশ করে যারা ত্যাগী জীবনে বিশেষ করে বিশেষ করে যারা গৃহস্থ আছেন তাদেরও বিশেষ করে যারা ত্যাগ ত্যাগী জীবনে প্রবেশ করেন নিজেকে ব্রহ্মচারী বলে পরিচয় দিচ্ছেন লাল কাপড় সাদা কাপড় আবার সন্ন্যাসী বাবা বেশ যা কিছু এগুলো সব পরিচয় দিচ্ছেন বা সংসার ছেড়ে প্রবেশ করেছেন ভগবান বলছেন ওদেরকে স্বর্গের দেবতারা বিভিন্নভাবে বিব্রত করবে স্বর্গের দেবতারা ওদের কিন্তু ছেড়ে দেবে না তারা চিন্তা করবে আমাদের অধিকার অতিক্রম করেও ভগবানের কাছে চলে যাবে এটা তো হতে দেবো না এরা হতে দেবো না আমাদের অতিক্রম করে চলে যাবে আমাদের অধীন রয়েছে সেই জন্য ভগবান বলছেন দেবতারা বিভিন্ন মায়া কখনো মেয়ে ছেলের রূপ ধারণ করে আসবে কখনো লাভ পূজা প্রতিষ্ঠা টাকা পয়সা বিভিন্ন কায়দায় এবার মায়াদেবী আসবে এসে তাকে পতন করে দেবে তার জীবনকে সর্বনাশের পথে নিয়ে যাবে বিশেষ করে যদি অপরাধ থাকে তা তো হবেই মায়া ধরবেই কিছু করার নেই যে গুরুদেবের অনুগত নয় তাকে প্রতি মুহূর্তে মায়া ধরবে কেউ কেউ বাঁচাতে পারে কোনো বাবা কাজে এখানে বলছেন যে সেই সময় না ন অন্তর বিহন্যাসে স্বর্গের দেবতারা যদি তখন তোমাকে বিরক্ত করতে চায় তখনও তোমায় বিরক্ত করতে পারবে না কখন বলছেন যখন তুমি বেদের তাৎপর্যতে পরিনিশ্চিত হবে বেদের তাৎপর্য কি গোপন এটাতে পরিনিশ্চিত হয়ে যাবে এবং আত্মস্থ পরিশ্চিত হওয়া মানে আত্মস্থ মানুষের নজর মানুষের দৃষ্টি চিন্তা যখন বহির্মুখী হয় মানুষের চিন্তা চেতনা যা কিছু যদি বহির্মুখী হয় এমনকি আমার যদি এক সেকেন্ডের জন্য কোনো অন্য চিন্তা সঙ্গে সঙ্গে আমাকে দিতে হয় সেই জন্য বলছেন এখানে যে তুমি বেদের পরিনিশ্চিত হও এবং আত্মস্থ হও আর আত্ম অনুভাবে সন্তুষ্ট থাকো বাইরের কোনো বস্তুতে অর্থাৎ আত্মনিষ্ঠ হওয়া মানে যারা আত্মারাম তাদের অর্থটা কী আত্মারাম কথাটার অর্থ কী ভগবান তো ঘুরিয়ে তাই বলছেন না তুমি আত্মাতে সন্তুষ্ট থাকি এটা মানে কি তার মানে তো ভগবান বলছেন তুমি হ আত্মারাম কাকে বলে আত্মনি রমতে এতি আত্মারাম আত্মনি মানে আত্মাতে যে রমন করেন যে বাইরের বস্তুর প্রতি যার অভিনিবেশ থাকে না তাকে আত্মারাম বলা হয় আর সাধুগুরু বৈষ্ণব প্রায় যারা শুদ্ধ ভূমিকায় আছেন তারা আত্মারামই বটে একা অবস্থায় পাগলের মতো থাকবেন চিন্তা করবেন সবসময় তাদের হরিকথা চলছে সর্বক্ষণ তাদের মাথায় চলছে সব কিছু কথা কীর্তন সব সব সময় একটা যদি সামান্য বিক্ষেপ হয় একটা চিন্তা আসে এটা কেন করলো সঙ্গে সঙ্গে কিন্তু মাথা অন্যদিকে ছোট অন্যদিকে চলে যায় বিরাট ভয়ঙ্কর সে বলছেন যে এখানে ভগবান বলছেন তুমি এক কাজ করো তুমি আত্মানুভাবে অর্থাৎ আত্মনিষ্ঠ হয়ে অর্থাৎ আত্মারাম হও তাতে আত্মাতে সন্তুষ্ট হবে। এরকম অবস্থায় তুমি যদি উন্নীত হও যেতে পারো তাহলে দেবতারা যে বিভিন্ন বিঘ্ন করে দেবতারা কিন্তু স্বার্থ নিয়ে চলে যেমন ব্রজবাসীগণ ইন্দ্র পূজা বন্ধ করলো তো ব্রজবাসীগণ কি ক্ষতিটা করলো ইন্দ্র পূজা এতদিন ইন্দ্র পূজা কত বন্ধ করেছে তা তাতে রেগে গেল এবার ধ্বংস কর ধ্বংস করো তো তার তো কোনো অন্যায় করে পুজো করেছি করেছে না নাই করি গুরু বৈষ্ণবকে কেউ সম্মান করলো না করলো কিছু যা আসে না কিন্তু দেবতা যাকে পূর্বে সম্মান করতেন এখন যদি সম্মান দেওয়া বন্ধ করে দেন বা পূজা আছে তার ক্ষতি অনেক ঘটনা আছে সেই চাঁদ সদাকারের কথা পদ্মপুরাণ থেকে মনসা কাটছে এসব এই জন্য প্রত্যেক দেবতা ভগবান বলছেন যে এরা একটু যদি স্বার্থ তোমার ব্যাঘাত হয় কি ভগবান কৃষ্ণ তাকেও চোর ছেড়ে দিচ্ছে না ভগবান শ্রীকৃষ্ণ যে স্বর্গে গেছেন গিয়ে পারিজাত নিয়ে আসবেন তা তার নিজের আমার নিজের সম্পদে আমি এরা ইন্দু বলছে দেব না এ আবার কি কথা সবই তো ভগবানের তো ভগবান বুঝে দেবো না কেন দেবে না লড়াই লেগে গেল বিরাট যুদ্ধ ভগবানের সঙ্গে তা কীরকম বুদ্ধি তাহলে ভগবান বলছেন স্বর্গের দেবতারা যদি তোমার বিঘ্ন করার চেষ্টা করে বিঘ্ন মানে কেউ যদি গুরুচরণে একনিষ্ঠ অবস্থায় চলে গেছে জানতে পারে তারা স্বর্গের দেবতারা যখন জানতে পারে কেউ একান্তভাবে সদ্গুরু সদ্গুরু হতে হবে অসৎগুরু না সদ্গুর চরণে একান্ত অবিনিবিষ্ট হয়ে গেছে সেবা করতে করতে তখন দেবতাদের বাবারও ক্ষমতা নেই তাকে আর বিরক্ত করে আগে কিন্তু দেখে গুরুনিষ্ঠ কি না গুরুনিষ্ঠ যদি না থাকে তাকে যখন তখন ফেলে দেবে তার যখন তখন তাকে লাথি মারবে যে কোনোভাবে কিন্তু যেই দেখবে একে আর কিছু করা যাবে না এর প্রতি গুরুদেব সন্তুষ্ট আছে কিছু করা যাবে তখন ছেড়ে দেবে আর কিছু বিরক্ত করবে না এখানে ভগবান বলছেন যে দেখো এই স্বর্গের দেবতারাও কিন্তু তোমাকে আর কোনো বিরক্ত করতে পারবে না আর মানুষের যে এত বিপদ আপদ সব কিছুর পেছনে কারণ একটা সেটা হচ্ছে সংকল্প এবং বিকল্প মানুষের ভেতরে সবসময় সংকল্প বিকল্প চলছে বদ্ধজীবের ভেতরে সবসময় এক্ষুনি বসে যে কি একটা কামড়ালো করে লাফিয়ে উড়ল। মানে বাঁদর যেমন হয় গেঁচো বাঁদর দেখে এখানে লাফাল হু এ কিছুই কারণে ধুমকোর লাফিয়ে গেল করে কেন এ বদ্ধজীবী এরকম শুকো বসে ভাল লাগছে তুক করে লাফিয়ে উঠলো বদ্ধজীবী এরকম গেঁচো বাঁদর যেন ছাপায় বিষয় লোকগুলোকে খেয়াল করবেন তারা তাদের কোনো রেশনালিটি নাই ওরা মনে করে আমরা বুদ্ধি খাটিয়ে কাজ করছি ওটা মায়ার দ্বারা পরিচালিত সেই জন্য এখানে বলছেন দোষ বুদ্ধ ভয়াতীত নিষেধাত নিবর্তে গুণবুদ্ধা চিহিত ন করতী যথা অর্ভক যেন একটা নাদান শিশু কচি বাচ্চা সে তার বাইরের দিকে সে বড়ো হলে যা হবে এখন তো বাচ্চা আছে তাই যেমন বালকের কোনো একেবারে কচি বাচ্চা ছোট্ট বাচ্চা এর সংকল্প বিকল্প ইচ্ছু সেরকম হয়তো মনের কোনো কারণে ইচ্ছা হলো একটা কিছু করলো কিন্তু সেরকম সংকল্প বিকল্প যেটাকে বলে যেটা বিষয়ই মানুষের হয় যারাই জড়জগতের বিষয়ের আনন্দটা যেমন বাঘ যেমন রক্তের স্বাদ পেয়ে নিলে রক্ত তার চাই একটা ঘটনা আমরা ছোটোবেলায় পড়েছি একটা ব্যক্তি একটা সাহেব সে একটা বাঘের বাচ্চাকে তুলে নিয়ে এসেছিল বাড়িতে পড়েছ এটা পরণ ছোট বাঘের বাচ্চাকে ঘরে নিয়ে এসছে কুকুরের মতো পালন করে ঘরেই থাকে ঘোরাফেরা করে আজকের কথা বলছি না একশো দুশো বছর আমরা ছোটোবেলায় পড়েছি বাস্তব ঘটনা বলছেন বাঘটা মানুষের একবারে যেমন কুকুর ঘরে ঘরে এরকম ঘুরছে হঠাৎ ও দুধ খায় যা যা খাওয়ায় তাকে তাই খায় ও আর জানে না রক্তের স্বাদ জানে না হঠাৎ একদিন পেন্সিল কাটতে গেতে হাতটা কেটে গেছে হাতটা কেটে গিয়ে কিছু রক্ত মাটিতে পড়েছে আর ওই বাঘটা ওই চেবিলের তলা দিয়ে রক্তটাকে চেটেছে চেটে এই যে স্বাদ পেয়েছে ব্যাস সঙ্গে সঙ্গে ঘাড় মুটকে খেয়ে নেবে তাহলে বোঝা গেল না কী ভয়ঙ্কর ওই জন্য যারা ব্রহ্মচর্য পালন করতে চায় সন্ন্যাস পালন করতে চায় কোনো মতে কোনো কম্প্রোমাইজ চলবে না কোনো মতে মানে এরা হয়ে গেছে ভুল চলবে না কম্প্রোমাইজ বলে কোনো কথাই নেই মানতে পারলো ভালো না পশুত্ব নেবে যাবেই যাবে এর আমি ব্যাসাসনে বলছি প্রতিজ্ঞা করে এ বাঁচাতে পারবে না কোনো কম্প্রোমাইজ চলবে না মায়ার সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবেই না কিছু হলেই উল্টো হয়ে যাবে আর তাকে উঠতে দেবে না এটা বাঘের যেমন রক্তের স্বাদ মায়ার আনন্দটা যে চেখে নেয় ব্যাস ও ওই ওই নিয়েই থাকবে তারপরে অনেক কটখড় পড়াতে পড়াতে যে মায়ার আস্বাদন পেয়ে যে এটা কাটাতে গেলে কাটানো যায় গুরুকি ভাতে এটাও আবার অনেক কটখর পড়াতে হবে অনেক সমস্যা রত সোজা নয় সেই জন্য ভাগবতে সপ্তম স্কন্ধে অনেক কথা বলা রয়েছে ব্রহ্মচর্য সন্ন্যাস সম্বন্ধে গভীর কথা কিন্তু এসব কথা কেউ গ্রহণ করবে না পরিবেশ নাই পরিবেশ সেটা নাই যাই হোক এখানে বলছেন যে দেখো বালকের যেমন সংকল্প বিকল্প নাই সে যেমন গুণবুদ্ধিতে কোনো কিছু করে না এটা ইচ্ছা হলো এটা করে ফেলবে সংকল্প বিকল্প করে না বালক দেখবে যেমন পশু পাখিগুলো পশু পাখিগুলো যে কাজকর্মগুলো করে কীভাবে করে পশু পাখিগুলো কাজ করো কি খাটি করে দে আর অল ডিভিন বাই দেয়ার ন্যাচারাল ইনস্টিংক্ট সহজাত প্রবৃত্তি তাদের সহজাত প্রবৃত্তির দ্বারা কাজ করে খিদে পেলো ছুটলো জলথেষ্ট পেলো ছুটল তার আগে কিছু না এরা কাম যাগুলো ছুটলো এগুলো এরা করে পশু কিন্তু মানুষের কিন্তু সংকল্প আজকে এটা করব। এটা কালকে এটা করব অনিষ্ট করব ভালো করব সব করতে পারে এটা হচ্ছে মানুষের সেই জন্য ভগবান বলছেন দেখো বালকের যেমন সংকল্প বিকল্প না ইচ্ছে হলো খেল খেলব খেল এই সংকল্প বিকল কিছু নাই তার ঠিক সেমন সেই যেমন গুণবুদ্ধিতে কোনো কিছু করে না দোষ বুদ্ধিতে কোনো কিছু হতে নিবৃত্ত হয় না সে জানেই না এটা দোষ হট করে করে ফেল সে বিচার করে করেনি এটা দোষ যে এটা বুঝে করেন এটা করতে পারে এরকম ধরেন কাজেই গুণ দোষে গুণ দোষাতীত ব্যক্তিকেও যিনি গুণ এবং দোষের অতীত অবস্থায় গেছেন বাইরে গেছেন তার অবস্থা যিনি গুণ আর দোষের বাইরে চলে গেছেন অর্থাৎ গুণগত জগতের যে ত্রিগুণ আছে আমাদের সতেরো তম গুণ আমরা তো গীতাতে যা জেনেছি তাতে বলছেন প্রকৃতির ক্রিয়ামানই গুণকর্মের অবশ্য প্রত্যেককে প্রকৃতি কর্মে নিয়োজিত করে আর প্রকৃতির গুণেতেই যে বুদ্ধি আছে তার দ্বারা সংকল্প বিকল্প হয় যা কিছু সংকল্প বিকল্প যা কিছু মনের বৃত্তি যা কিছু বুদ্ধি যা কিছু কিয় কর্ম সব কিন্তু মায়া করাচ্ছে বোঝা গেল যিনি যিনি বদ্ধ অবস্থায় যিনি সিদ্ধ অবস্থায় আছে তার কথা বলছি না যিনি বদ্ধ অবস্থায় আছেন প্রত্যেকটা তার কিয় কর্ম মায়াদেবী করাচ্ছে প্রকৃতি ক্রিয়া মানানি গুণ ও কর্মের অবসর আর অহংকার ও বিমুরাত্মা কর্তা অহম ইতিমান্যতে সব মায়াদবী করাচ্ছে কিন্তু ও মনে করছে আমি কর্তা ও মনে করছে আমি কর্তা ঠিক সেরকমভাবে ভগবান বলছেন তুমি যদি এই গুণ আর দোষের গুণাতীত ভূমিকায় যেতে পারো অর্থাৎ ত্রিগুণের যে প্রভাব ত্রিগুণের যে প্রভাব এর বাইরে যদি যেতে পারো তাহলে তোমার ক্রিয়াকর্ম ত্রিগুণের দ্বারা নিয়ন্ত্রিত হবে না যিনি গুণাতীত ভূমিকায় গেছেন যিনি গুণাতীত ভূমিকায় উঠেছেন তার ক্রিয়াকর্ম তো নিশ্চয়ই গুণের দ্বারা হবে না তার ক্রিয়াকর্ম অপ্রাকৃত হবে তা তো গুণের দ্বারা প্রভাবিত হতে পারে না কাজেই এটা জানবে দোষ বুদ্ধ উভয়াতিত নিষেধাত ন নিবার গুণ বুদ্ধ্যা ন বিহিতম ন করতে যথা আর্ভকা সেই যেমন আমি দোষ করবো এই সংকল্প করে দোষ করে না বাচ্চা আবার সে আমি কিছু ভালো করবো এর বিচার নাই বাচ্চা সেরম করে তুমি সেরকম গুণাতীত ভূমিকায় যাওয়ার চেষ্টা করো গেলে ভালো হয় আর সর্বভূত সৃহী শান্ত জ্ঞান বিজ্ঞান নিশ্চয়হ হো পাশ বিশ্বম ন বিপদ্ তো বৈপ্য হ বলছেন এখানে বলছেন যে দেখো জ্ঞাননিষ্ঠ জ্ঞান জ্ঞান কখন বিজ্ঞানে পরিণত হয় জেনারেলভাবে আমরা যেটা জানি আমরা জ্ঞান লাভ করলাম কিন্তু এইটা যখন হাতে কলমে অর্থাৎ প্র্যাকটিক্যালি প্রত্যক্ষ অনুভব হয় সেটাকে বলে বিজ্ঞান যতক্ষণ আমরা একটা জ্ঞানলাভ করা ওটা ভাষা ভাষা জ্ঞান ওই জ্ঞানটা পাকা নয় জ্ঞানকে বিজ্ঞানের দ্বারা পাকা করতে হয় জ্ঞান বিজ্ঞান নিষ্ঠ সর্বভূতের সহিত শান্ত ব্যক্তি আমাকে বিশ্বাত্মক রূপে দর্শন করে কদাচ বিপন্ন হয় না অর্থাৎ সমস্ত জগতে আমাকে দর্শন করতে পারে সমস্ত জগতে আমাকে দর্শন করতে পারে আর নিজের মধ্যেও আমাকে দর্শন করতে পারে নিজের মধ্যে আমাকে অনুভব করতে পারে আর সমস্ত জগতে যে আমি রয়েছি এটা অনুভব করতে পারে সেই জন্য বলছেন এখানে যে সর্বভূত সুহিত শান্ত সর্বভূত সুহিত শান্ত জ্ঞান বিজ্ঞান নিশ্চয় হো পশ্চন্দাত্মকম বিশ্বম নিপদে তৈপন হ যদি তুমি জ্ঞান বিজ্ঞান নিষ্ঠ হয়ে সর্বভূতের সুহিত শান্ত ব্যক্তি যে এই অবস্থায় পৌঁছেছেন তিনি সমগ্র বিশ্বেতে প্রত্যেক বস্তুতে আমাকে অনুভব করতে পারেন রূপ দর্শন করে বিশ্ব বিশ্বাত্মরূপ মানে বিশ্বরূপ বিশ্বাত্মরূপ মানে কি বিশ্বরূপ যেটা অর্জুন ফিজিক্যালি দেখেছিল সেরকম তো আমরা দর্শন করবো না যে অর্জুন গো তারা সব দেখালো কিন্তু অনুভবটা এইটি এইটিই বলতে চাই বিশ্বাত্মরূপ মানে বিশ্বরূপ আর তার সর্বভূতে আমি যে আছি অর্জুনকে তিনি সমগ্র বিশ্বটা দেখালেন দেখিয়ে তারপর প্রমাণ করলেন সব মধ্যেই আমি রয়েছি এটা তো আর আমরা অর্জুনের মতো দেখবো না কিন্তু দেখতে পারি গুরু কী পাতে বৈষ্ণব কী পাতে এটা হৃদয় অনুভব হবে হৃদয়ের ভেতরে অনুভব হয় প্রত্যক্ষ অর্জুনের মতো হয় না এটা অনুভব হবে অদ্বৈত গোসাইকে দেখিয়েছিলেন বিশ্বরূপ গৌরাঙ্গ নিত্যানন্দকে দেখিয়েছিলেন নিত্যানন্দকে দেখি অদ্বৈত গোসাইকে দেখিয়েছিলেন বিশ্বরূপ দেখিয়েছিলেন সমস্ত ঘরের ভেতরে সম্পূর্ণ বিশ্বরূপ যাই হোক এখন এই হলো কথা সর্বভূত শান্ত জ্ঞান বিজ্ঞান নিশ্চয়ই হো পাশাত্মকম বিশ্বম ন বিপদ্যে তবৈপণ এরকম দর্শনে যদি সুপ্রতিষ্ঠিত তুমি হয়ে যাও তাহলে আর তোমার পতনের কোনো সম্ভাবনা নাই পতনের সম্ভাবনা কখনো হয় পতনের সম্ভাবনা কখন হয় যখন নানাত্ব দর্শন হয় পতনের যে সম্ভাবনাটা কখন হয় যখন দই যখন যখন দর্শন হয় দুরকম মানে ভেদ দর্শন যখন হয় তখন হয় যেটা ভয়ম দ্বিতীয় বিনিবেশ ঈশাত অপেত্য বিপর্যয় অশ্রুতি তন তন্মায়া অত বুধ আবজে তম ভক্তম গুরুদেব ও তাৎমা এই সময়তে যখন হয় এরকম অবস্থা তখন সুবিধা হয় তার আগে ভীত বিভিন্ন কারণে অভিনিবেশ আসবে হারিয়ে যাবার ভয় হবে নিজের মরে যাওয়ার ভয় হবে অপমান মান সম্মানের ভয় হবে বিভিন্ন রকম ভয় তারা করবে একটা অজানা ভয় প্রত্যেক মানুষকে বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন প্রত্যেক মানুষের কিন্তু একটা অজানা ভয় তারা করছে প্রত্যেক মানুষের ভেতর কেউ যদি বলে আমার মিথ্য কথা প্রত্যেক মানুষের ভেতরে একটা অজানা একটা ভয় তারা করছে যারাই পরিপূর্ণ কৃপা লাভ করেনি তাদের এটা থাকবে কিছু করার নেই যাই হোক এবার সুখদেব কালকে থেকে সুখদেব গোস্বামী এবার শুরু করবেন কিছু কথা সুখদেব গোস্বামী সামান্য কিছু ভূমিকা বলবেন অল্প তারপরে উদ্ধব উদ্ধবজি মহারাজ এবার কৃষ্ণের কাছে যে গোপনভাবে একান্তভাবে জ্ঞান বিজ্ঞান সমন্বিত জ্ঞান জানতে চাইছেন তত্ত্ববিজ্ঞান সেইটার প্রসঙ্গ আসবে অর্থাৎ উদ্ধব একটা একটা করে প্রশ্ন ভগবানকে করবেন আর ভগবান তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর বিজ্ঞান ভিত্তিভাবে তাকে সামনে রেখে আমাদের জন্য দেবেন এটা হচ্ছে কথা যাই হোক ভয়ম দ্বিতীয় বিনিবেশ অর্থাৎ দ্বিতীয় বিনিবেশ থেকেই ভয় হয় দ্বিতীয় পরিবেশ যদি না থাকে তাহলে কাউর জীবনে ভয়ের কোনো প্রশ্ন থাকতে পারে না সবই যখন আমি বুঝবো ভগবান তখন আমার মধ্যে ভয় কোথা থেকে আসবে যেটা সন্ত মারা যায় মায়াবাদিটাকে সে সভাতে ডান্ডাটা নিয়ে এরকম মারতে গেছেন ওরা আমাকে মারছেন ভয়ে থেকো আপনি ভয় পাচ্ছেন কেন আপনি তো ব্রহ্ম আমিও ব্রহ্ম আর লাঠিটাও ব্রহ্ম আর যে মারবে সেও ব্রহ্ম মার খেয়ে খাবে যে খাবে সেও ব্রহ্ম আপনি ভয় পাচ্ছেন কেন তার মানে আপনার এখনো আপনার দ্বৈত ভাবনা আছে অধ্যয় জ্ঞান আপনি প্রতি মিথ্য কথা বলছেন একটা ছোট ঘটনা দিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি মিথ্য কথা বলছেন আপনার এখনও অধ্যয় জ্ঞান আমাদের দক্ষিণেশ্বরেতে ভক্তিমিনোদ ঠাকুর আমাদের প্রভুপাতকে বাচ্চা আমি হরিকতার বলেছিলাম নিয়ে গেছেন চল তো দেখে আসি এ কীরকম অধ্যয় সিদ্ধি হয়েছে দেখে বলে গুল মুড়ি এক দর ফোর টোয়েন্টি গুল কিচ্ছু নয় বলছে দর্শন রয়েছে তার এখনো এখনও তার দ্বৈত দর্শন তো অদ্বৈত সিদ্ধি হয়নি লোকে ভাবছে অদ্বৈত সিদ্ধি হয়েছে ভাবে হয় না এত যোগের কিছু পাওয়ার পেয়েছে কোনো ব্যক্তি যদি যোগ শুরু করে তপস্যার একটা ক্ষমতা আছে সেটা তারা টুকটাক অনেক কিছু করা যায় কিছু বলে দেওয়া যায় কিছু করা যায় সেগুলো তো আর ভক্তি সিদ্ধি নয় কিন্তু সাধারণ লোক এইগুলো কি বোঝে যাই হোক এই পর্যন্ত আজকে চর্চা বিশ্রাম দেয়া হলো আজকে বাঞ্ছা কাল্পতুর শেখে পাশিন্দে ভবছে পতিতান পাবনে বৈষ্ণব বৈষ্ণবভ্য নম